মদ্যপায়ী কেমতের দিন এই অবস্থায় আসবে যে তার চেহারা কালো চেহারা কে হবে কালো হবে চোখ নীল এবং জিব্বা বুকের উপর ঝুলে থাকবে আল্লাহ আর তার লালা রক্তের নিয়ে প্রবাহিত হতে থাকবে ক্যামতের দিন লোকেরা তাকে চিনতে পারবে যদি সে মদকে হালাল মনে করে পান করে থাকে কেননা সে আল্লাহ পাকের নিকট মূর্তি পূজারির মতোই এখন কেমন একটি শাস্তি মদপানকারীর ব্যক্তি মদ্যপায়ের কবর থেকে মৃতের চেয়ে অধিক দুর্গন্ধযুক্ত অবস্থা বের হবে তার ঘাড়ে মদের বোতল ঝুলে থাকবে এবং হাতের মদের পেয়ালা থাকবে আহা, সাপ ও বিচ্ছু তার সারা শরীর আঁকতে ধরবে তাকে আগুনের জুতু পরানো হবে ফলে তার মাতার মগজ সিদ্ধ হতে থাকবে তার কবর জাহান নামের গর্তগুলো থেকে একটি গর্ত হবে যা ফেরাউন ও হামানের নিকটবর্তী হবে ক্যামতের দিন মদ্যপাইয়ে এই অবস্থায় আসবে যে তার ঘাড়ে মদের পাত্র ঝুলে থাকবে এবং হাতে খেলতামাশার সরঞ্জামাদি থাকবে এমনকি তাকে আগুনের শুলিতে চড়িয়ে দেওয়া হবে তখন একজন ঘোষণাকারী ঘোষণা করবে এই হল অমুকের পুত্র অমুক তার মুখ দিয়ে দুর্গন্ধ ছড়াতে থাকবে এবং লোকেরা তাকে অভিশাপ দিতে থাকবে অতপর আজাবের ফিরিস্তারা তাকে আগুনের শুলি থেকে নামিয়ে জাহান নামে নিক্ষেপ করবে মদ্যপায়ী ব্যক্তিকে আ যেখানে সে এক হাজার বছর পর্যন্ত জ্বলতে থাকবে